বন্ধুরা সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সুমিস ইজি কিচেন সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখুন। বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে রাখুন, তাহলে সব আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ করে দেখাবো সয়াবিন কাবাব। সয়াবিনে প্রচুর পরিমাণ প্রোটিন থাকে, তাই এটা বাড়িতে করে খেতেই পারেন। খুবই কম তেলে করা যায়, খেতে দুর্দান্ত লাগে। চায়ের সঙ্গে কিংবা ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে, সস দিয়েও খেতে পারেন। চলুন দেখে নিই রেসিপিটা। সয়াবিন জল দিয়ে 2 থেকে 3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন একদম সফট হয়ে গেছে। এবার এইভাবে হাত দিয়ে চেপে জল বের করে দিন। সয়াবিন একটা জারে ঢেলে নিলাম, জল ছাড়া গ্রাইন্ড করে নিলাম। দেখুন এরকম দেখতে হয়েছে, কিছু কিছু সয়াবিন গোটাই থাকবে, তাতে কোনো অসুবিধা নেই। মিক্সি থেকে সয়াবিন একটা বোলে ঢেলে নিলাম। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি, 3 চামচ রসুন কুচি, কাঁচা লঙ্কা কুচি, ধনে পাতা কুচি, পরিমাণ মতো নুন, 1 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো, 1টা আলু সেদ্ধ, 3 চামচ বেসন, বা পরিমাণ বুঝে বেসন কম বেশি করে নিতে পারেন, পাতিলেবুর রস। সব উপকরণ ভালো করে চটকিয়ে মেখে নিতে হবে। এইভাবে চটকিয়ে মেখে নিন। গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, অল্প সাদা তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিতে হবে। মেখে রাখা সয়াবিন কাবাব শেপে গড়ে নিচ্ছি। আপনারা নিজেদের ইচ্ছে মতন শেপেও গড়ে নিতে পারেন। গরম তেলে বানিয়ে রাখা কাবাব এক এক করে ছেড়ে দিন। গ্যাস একদম সিম করে দেবেন, তা না হলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। 1 ফিট হয়ে গেলে উল্টিয়ে দিন। লো ফ্লেমেই দুদিক ভালো করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে তুলে নিন। দেখুন কি সুন্দর ব্রাউন কালার হয়ে গেছে। গরম গরম পরিবেশন করুন সয়াবিন কাবাব, খেতে কিন্তু দারুণ লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আসি বন্ধু, টাটা।